আসানসোল পুর নিগমের বেশ কিছু দপ্তরের কাজ শুরু হলো। সরকারি নির্দেশিকা মেনে সোমবার থেকেই শুরু হলো আসানসোল পুর নিগমের বেশ কিছু দপ্তরের কাজ। সোমবার পুর নিগমে মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে পুর নিগমের বেশ কিছু দপ্তরের কাজ শুরু হয়েছে। জরুরি পরিষেবার কাজ চালু ছিল, তার সঙ্গে আজ থেকে এক তৃতীয়াংশ কর্মীদের নিয়ে কাজ শুরু। সপ্তাহে দু তিন দিন করে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া আসানসোল পুর নিগমের অনলাইনে যে সমস্ত পরিষেবা চালু আছে, সেগুলোর বাড়িতে বসে অনলাইনে পরিষেবা নিতে অনুরোধ করেন মেয়র। ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ছাড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, এই সময় তিন মাস ছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে বলেও জানান মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ফাইভ পার্সেন্ট যারা কর্মচারী আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের একটা রোস্টার তৈরি করে তাদের অ্যাটেন্ডেন্স আজ থেকে এখানে দিতে বলা হয়েছে এবং কমন ফাংশনিং অফ আমাদের কর্পোরেশনে শুরু হয়েছে। আজ প্রথম দিনেই আমাদের কমিশনার সাহেব আছেন, অন্যান্য আধিকারিকরা আছেন, এমআইসিরা আছেন, সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা চারটে মেকানিক্যাল স্প্রে মেশিন কিনেছি এবং সেগুলো রোস্টার বানিয়ে বিভিন্ন ওয়ার্ডে, আসানসোল, জামুরিয়া, কুলটি, রানীগঞ্জ বিভিন্ন অঞ্চলে রোস্টার বানিয়ে বিভিন্ন ওয়ার্ডে এটা স্প্রে কাজ, কিন্তু স্যানিটাইজেশনের কাজ কিন্তু অলরেডি আমাদের চলছে। এটাতে আমরা আপনাদের হটন রোড এবং নয়া মহল্লা এই দুটো অঞ্চলে স্পেশাল ইনফোসিস দিতে চলেছি এবং সেখানে প্রায় রোজই একবার স্যানিটাইজেশনের কাজ আমরা কিন্তু করব বা করছি অলরেডি। যারা আমাদের ওয়ার্কাররা কাজ করছেন তাদের যারা তারা যেন সুরক্ষিত থাকেন, তার জন্য আমাদের পিপিই, মাস্ক, স্যানিটাইজেশন, আরও যা যা স্যানিটাইজেশনের যা যা করেন সরঞ্জাম সবটাই আমাদের কনজারভেন্সি স্টাফ যারা আছেন তাদেরকে এবং যারা হেলথ ওয়ার্কার আছেন তাদেরকে এটা দেওয়া হচ্ছে, যাতে তারা যে কাজ করছেন সুরক্ষিতভাবে করতে পারেন, তাদের জন্য স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় এটা আমরা দেখছি। সরকার থেকে অনেক জিনিস আমরা পেয়েছি, সেগুলো অলরেডি তাদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করছি। বাইশ তারিখে আসানসোল কর্পোরেশন এলাকায় যত স্লাম আছে, যত বস্তি আছে, সমস্ত বস্তিতে সেদিন স্পেশাল স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হবে, সমস্ত স্লামকে আমরা স্যানিটাইজ সেদিন করব। কিছু কিছু মার্কেট অলরেডি আমরা শিফট করেছি, এবার আমরা আরও বেশ কিছু মার্কেটকে শিফট করব এবং মার্কেটের মধ্যে যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে কনসেপ্ট সেটা ঠিকভাবে ফলো হচ্ছে কি না সেটার উপর আরও বেশি নজরদারি আসানসোল পৌর নিগম কিন্তু করবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।